রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের কোনো নাম নিশান নেই, উল্টো দিন দিন উত্তেজনা যেন বেড়েই চলছে। এদিকে বরাবরের মতোই আগুনে ঘি ঢালছে আমেরিকা। ইউক্রেন রাশিয়ার কাছে যেসব অঞ্চল হারিয়েছে সেসব পুনরুদ্ধার করতে নতুন অস্ত্র ও ট্যাঙ্ক সহায়তা দিচ্ছে আমেরিকা ও পশ্চিমা দেশগুলো। এর ফলে যুদ্ধের মোড় ঘুরে যাবে সন্দেহাতীতভাবে। মার্কিন প্রশাসন অন্তত 30টি এমআই অ্যাব্রামস ট্যাঙ্ক পাঠাতে ইচ্ছুক বলে গণমাধ্যমকে প্রচার করেছে। এসব ট্যাঙ্ক ও অস্ত্র ইউক্রেনে পৌঁছে গেলে রাশিয়াও নতুনভাবে যুদ্ধের জন্য প্রস্তুত হবে। এমআই অ্যাব্রামস ট্যাঙ্ক কি? এমআই অ্যাব্রামস 1980 সালে প্রথম যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে প্রবেশ করে এবং যুক্তরাষ্ট্রের প্রধান যুদ্ধ ট্যাঙ্ক হিসেবে কাজ করে। তবে এটি বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করা হয় এবং এর রপ্তানির সংস্করণটি মিশর, কুয়েত, সৌদি আরব, অস্ট্রেলিয়া, পোল্যান্ড এবং ইরাকের সেনাবাহিনী ব্যবহার করে থাকে। এমআই অ্যাব্রামস ট্যাঙ্কটি পারস্য উপসাগরীয় যুদ্ধে প্রথম ব্যবহার করা হয়। এরপরে ইরাক যুদ্ধ সহ ইসলামী স্টেটের বিরুদ্ধে যুদ্ধে এটি ব্যবহৃত হয়। এমনকি ইয়েমেনের গৃহযুদ্ধেও এমআই অ্যাব্রামস ট্যাঙ্ক ব্যবহার করা হয়েছিল। তবে অত্যাধুনিক প্রযুক্তির এই অ্যাব্রামস ট্যাঙ্ক পরিচালনার জন্য উন্নত প্রশিক্ষণপ্রাপ্ত যোদ্ধাদের প্রয়োজন। এদিকে আমেরিকা যখন ইউক্রেনকে তাদের প্রথম শ্রেণীর যুদ্ধ ট্যাঙ্ক সহায়তা দিতে প্রস্তুত, তখন ব্রিটেনও ইউক্রেনে চ্যালেঞ্জার 2 ট্যাঙ্ক পাঠাতে প্রস্তুত এবং পোল্যান্ড জার্মানির সহায়তায় লিওপার্ড 2 ট্যাঙ্ক পাঠাতে সম্মত হয়। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের তথ্য অনুসারে বিশ্বে অন্তত 16টি ইউরোপীয় ও ন্যাটোভুক্ত দেশের কাছে লিওপার্ড 2 ট্যাঙ্ক রয়েছে, যদিও সবগুলো দেশ ইউক্রেনে ট্যাঙ্ক পাঠাবে না। ইউক্রেন কেন পশ্চিমাদের কাছে আধুনিক ট্যাঙ্ক চাইছে? প্রথমত, রাশিয়ার দখলকৃত অঞ্চলগুলো পুনরুদ্ধার করতে ইউক্রেনের প্রচুর আধুনিক ট্যাঙ্ক প্রয়োজন। দ্বিতীয়ত, রাশিয়ার প্রচণ্ড আক্রমণে ইউক্রেনের অনেক ট্যাঙ্ক হয়তো আর ব্যবহার উপযোগী নেই। তাছাড়া ইউক্রেনের বর্তমান ব্যবহৃত প্রধান যুদ্ধ ট্যাঙ্কের নাম T-72, যা প্রায় 30 বছরেরও বেশি পূর্বে তৈরি হয়েছিল। সঠিকভাবে রক্ষণাবেক্ষণের অভাবে এগুলোর বেশিরভাগই অনুপযোগী এখন। তাই রাশিয়ার কঠিন বহু ভেদ করতে হলে পশ্চিমাদের আধুনিক ট্যাঙ্ক সহায়তা প্রয়োজন। এই পরিস্থিতিতে এসব ট্যাঙ্ক ইউক্রেনে পৌঁছাতে গেলে ন্যাটো সরাসরি রাশিয়ার বিপক্ষে যুদ্ধে জড়িয়ে পড়বে। নিজেদের অবস্থান ধরে রাখতে রাশিয়া হয়তো আরও বড় কোনো পরিকল্পনা করবে। বিবিসির প্রতিরক্ষা বিষয়ক করেসপন্ডেন্ট জোনাথন বিল বলেন, ইউক্রেন মনে করে 300 আধুনিক ট্যাঙ্ক পেলে তারা যুদ্ধে জিততে পারবে, কিন্তু ইউক্রেনের প্রয়োজন মতে ট্যাঙ্ক পাওয়ার সম্ভাবনা কতটুকু? সমীক্ষা বলছে, ট্যাঙ্ক আছে এমন দেশগুলোর সকলে ইউক্রেনে ট্যাঙ্ক সরবরাহ করবে না। তবে যদি ট্যাঙ্ক অধিকারী পশ্চিমা দেশগুলোর 6টি দেশও 14টি করে ট্যাঙ্ক সরবরাহ করে, তাহলে ট্যাঙ্কের সংখ্যা প্রায় 100তে পৌঁছাবে, যা ইউক্রেনের জন্য ইতিবাচক। কেননা চ্যালেঞ্জার 2, লিওপার্ড 2 এবং এমআই অ্যাব্রামস ট্যাঙ্কগুলো সোভিয়েত যুগের T-72 ট্যাঙ্কের চেয়ে উন্নত মানের। যদিও এই ট্যাঙ্কগুলো ইউক্রেনীয় বাহিনীকে বেশি সুরক্ষা, গতি এবং নির্ভুলতা দেবে, তবুও একযোগে আক্রমণে সফলতা পাওয়ার জন্য পশ্চিমা আধুনিক প্রধান যুদ্ধ ট্যাঙ্কগুলোর সাথে অন্য কী ধরনের অস্ত্র সরবরাহ বা ব্যবহার করা হচ্ছে সেটি বেশি গুরুত্বপূর্ণ। আর তাই রাশিয়ানদের প্রতিহত করতে সম্প্রতি পশ্চিমাদের সরবরাহ করা ভারী অস্ত্রসহ সাজোয়া যান, আর্টিলারি সিস্টেম এবং গোলা বারুদ সরবরাহের পরিবর্তন এসেছে, ফলে এটি সম্মিলিত শক্তির পুনরুত্থান ঘটছে বলে বিশ্লেষকদের ধারণা। যদিও আক্রমণাত্মক যুদ্ধ পরিচালনার জন্য ইউক্রেন আকাশপথে এখনও দুর্বল। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, যে কোনো মতামতের জন্য কমেন্ট করুন ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন প্রিয় দর্শক। প্রতিদিন এমন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখুন।